একটা রাপিড ফায়ার রাউন্ড খেলবো, যাতে থাকবে 10টা কোশ্চেন করা হবে আমাকে, আর সেই কোশ্চেনের অ্যানসারগুলো 5 সেকেন্ডের মধ্যে আমাকে দিতে হবে। আর এই অ্যানসারগুলো আমি দেওয়ার সাথে সাথে তোমরা কমেন্ট বক্সে এই অ্যানসারগুলো দিতে থাকো। চলো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1, শাড়ি কি চুড়িদার? অবভিয়াসলি শাড়ি। কোয়েশ্চেন নাম্বার 2, দিওয়ালি কি দুর্গাপুজো? দুর্গাপুজো। কোয়েশ্চেন নাম্বার 3, পিজ্জা না বার্গার? পিজ্জা। কোয়েশ্চেন নাম্বার 4, সমুদ্র না পাহাড়? পাহাড়, সমুদ্র ভালো লাগে। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েল মল্লিক নাকি রচনা ব্যানার্জি? এইটা কিন্তু কোন একটু তুই ডিফিকাল্ট কোয়েশ্চেন করে ফেললি আমার কাছে, এটা খুবই ডিফিকাল্ট লাগছে, কারণ আমি দুজনকেই খুব পছন্দ করি, আমাদের আমার দুটো অভিনেত্রীকেই খুব ভালো লাগে। বাট 5 সেকেন্ডের মধ্যে কিন্তু দিতে হবে, সো তাড়াতাড়ি। আর রচনা ব্যানার্জি কিন্তু কোয়েলকেও আমার খুব ভালো লাগে, কোয়েল মল্লিক। ওকে, সো উই আর সুইচ টু অ্যানাদার কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, চকলেট কেক নাকি ফ্রুট কেক? চকলেট কেক। কোয়েশ্চেন নাম্বার 7, তোকে যদি 1000 টাকা দেওয়া হয় আর বলা হয় যে তুমি মেকআপ প্রোডাক্টস কিনবে নাকি এই টাকা দিয়ে তুমি খাবার, চকলেট, আইসক্রিম কিনবে, তো তুই কি কিনবি? আমি অফকোর্স খাবার, চকলেট, আইসক্রিম কিনব। কোয়েশ্চেন নাম্বার 8, এই কোয়েশ্চেনটা তোর জন্য একটু হার্ড, তো তুই কোন ক্রিকেটারকে পছন্দ করিস, মহেন্দ্র সিং ধোনি নাকি সৌরভ গাঙ্গুলি? সত্যি হার্ড, বলাটা খুবই কষ্টকর, কিন্তু তাও বলতে যখন হবেই, মহেন্দ্র সিং ধোনি। কোয়েশ্চেন নাম্বার 9, তো তুই খেতে খুব ভালোবাসিস তাই জন্য তোকে একটা ফুড রিলেটেড কোয়েশ্চেন করব, ইলিশ নাকি চিংড়ি? ইলিশ মাছ। লাস্ট কোয়েশ্চেন বাট নট দ্য লিস্ট, কোয়েশ্চেন নাম্বার 10, মোমো নাকি ফুচকা? দুটোই আমার খুব পছন্দ, কিন্তু তাও বলতে যখন হবেই ফুচকা। আমার ড্রিঙ্কসও শেষ হয়ে গেছে পুরোপুরি, আর তার সাথে সাথে আমার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে, কেমন লাগলো লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখানেই শেষ করলাম ভিডিওটা, টাটা, ভালো থেকো, গুড নাইট।